আমার সবজির গাছগুলোর তো এবার বেশ যত্ন নিয়েছি, মনে হচ্ছে এবার অনেক ভালো ফলন হবে। আরে আরে, ওই তো টমেটো গাছে ঠাসা ঠাসা টমেটো দেখা যাচ্ছে। যাক বাবা, ভালো হয়েছে। আমি বরং কাল এগুলো তুলে নিয়ে বাজারে বিক্রি করে আসব। এখন বরং আমি ঘরে গিয়ে বিশ্রাম নেই। আমি তো বিশ্রামের জন্য শুয়ে পড়লাম, কিন্তু আমার ঘরে যে খাওয়ার মতো একটা মাছও নেই, সেই খেয়াল কি আমার আছে? উফ না, চালটা নিয়ে যাই নদীর দিকে, যদি কোনো মাছ পাই তাহলে দুটো খাওয়ার জন্য রেখে বাকিগুলো বাজারে বিক্রি করে একটু চাল কিনে নিয়ে আসবো। এটা কি হচ্ছে? আজ কেন জানি একটা মাছ উঠছে না জালে। তাহলে কি সব মাছেরা ওই দিকটায় চলে গিয়েছে নাকি? দেখি তো ওই দিকটায় একটু জাল ফেলে। আরে আরে, এখানে নদীর জল দুই রঙের কেন? তাহলে কি এখানে এক নদী না হয়ে দুই নদী? জাগে জাগে, অত কিছু না ভেবে আমি বরং দুই নদীর মাঝখানে জাল ফেলি। বুড়ি তার জাল নিয়ে দুই নদীর মাঝখানে ফেলে। জালের অর্ধেক এক নদীতে পড়ে আর অর্ধেকটা আরেক নদীতে পড়ে। এরপর বুড়ি জালটা টেনে উপরে তুলে নিয়ে আসে। আরে বাবা, এই তো দেখছি দুই রঙের দুটো বড় অদ্ভুত আকৃতির মাছ। এমন মাছ তো আমি বাপের জন্মেও দেখিনি বাবু। মাছগুলো উঠে ভালোই হয়েছে, আমি এগুলোকে বাজারে বিক্রি করে বেশ টাকা পাবো। না না, তুমি আমাদের মেরো না, আমরা কোনো সাধারণ মাছ নই, আমরা হলাম দুই নদীর দুই মাছের রানী। আমরা আজ নদীর কিনারে এসে গল্প করছিলাম, ঠিক তখনই তুমি জাল ফেলে আমাদের উপরে তুলে নিয়ে এলে। তোদের ঝেড়ে দিলে যে আমাকে না খেয়ে থাকতে হবে, তার কি হবে শুনি? আমরা তোমার সেই সমস্যার সমাধান দিলে তুমি খুশি হবে তো? কেন খুশি হব না, অবশ্যই হব। তা তোরা আমাকে কি সমাধান দিবি শুনি? তোমাকে আমরা দুজন দুটো মাছের বাড়ি দিব, তবে সেটা দুই নদীতে দুই মাছের বাড়ি। আর সেই দুই মাছের বাড়ির ভিতর সব ধরনের প্রয়োজনীয় জিনিস সহ সোনা দানা হিরে মানিক সবই থাকবে। তোমার যখন যা প্রয়োজন হবে তুমি তখনই তা ভিতর থেকে নিয়ে তোমার প্রয়োজন মেটাতে পারবে। তাই নাকি রে? তা দে দেখিনি, দুই নদীতে দুই মাছের বাড়ি, আমি একটু পরীক্ষা করে দেখি। তোরা তো সত্যি কথাই বলেছিস রে। যা, এবার আমি তোদের ছেড়ে দিলাম, তোরা দুজন নিজেদের জায়গায় ফিরে যা। আমাদের ছেড়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা। দুই নদীর দুই মাছ আবার তাদের নিজ নিজ স্থানে ফিরে যায়। এদিকে বুড়ি দুই মাছের বাড়িতে যেয়ে মাছের বাড়ির বিছানায় শুয়ে পড়ে। এই নরম তুলতুলে বিছানায় তো আমি শুয়ে একদম মজা পাচ্ছি না। এর থেকে তো আমার কুঁড়ে ঘরের বিছানা অনেক ভালো। আমি বরং আজ এখান থেকে খাবার নিয়ে আমার কুঁড়ে ঘরে গিয়েই থাকবো। যেমন ভাবনা তেমনই কাজ। বৃদ্ধা কিছু খাবার বুট্টিতে বেঁধে নিয়ে মাছের ঘরে তালা দিয়ে ওর নিজের বাড়িতে ফিরে আসে আর নিজের বাগানের গাছগুলোর সাথে কথা বলতে থাকে। এদিকে টোনা আর টুনি নামের এক দম্পতি তাদের উঠোনে বসে গল্প করছিল। এবার যে আমাদের সব ফসলই নষ্ট হয়ে গিয়েছে, এখন আমরা কি খেয়ে বেঁচে থাকবো বলতো? আমি তো অনাহারে মরে যাওয়া ছাড়া আর কোনো পথই দেখতে পাচ্ছি না গো। এভাবে বলো না টুনি, সৃষ্টিকর্তা যেমন আমাদের সবকিছুই নিয়ে গিয়েছে, আবার ঠিক তিনি সবকিছু আবার ফিরিয়ে দিবেন, তুমি দেখো। তা না হয় দেখলাম, কিন্তু আমরা তো আর নিজস্ব বাড়িতে থাকি না, আমরা থাকি ভাড়া বাড়িতে। এদিকে যে আমাদের দু মাসের ভাড়া বাকি আছে, যখন তখন বাড়িওয়ালা কালু কাকে এসে টাকা চেয়ে বসবে।
আর যদি তাকে টাকা না দিতে পারি তাহলে আমাদের বাড়ি থেকে বের করে দিবে। আহ টুনি, তুমি অত সব ভেবো না তো, ধৈর্য ধরো। ঠিক তখনই বাড়িওয়ালা কালু সেখানে চলে আসে। টোনা টোনা, বাড়িতে আছো? হ্যাঁ দাদা, আছি। আসুন না, ভিতরে আসুন। ভিতরে গিয়ে আর কি করি, তা আমার যে বাড়ি ভাড়াগুলো বাকি আছে সেই খেয়ালটা কি আছে তোমাদের? হ্যাঁ দাদা, আছে। আপনি বসুন না, টাকার কথা না হয় পরে হবে, তা আগে এক কাপ চা খেয়ে নিন না হয়। না না, আমার আগে টাকার প্রয়োজন, পরে চা। আসলে কালু দাদা, এবার আমার সবগুলো ফসলই নষ্ট হয়ে গিয়েছে, এই মাসের ভাড়াটাও আর দিতে পারবো না এখন। আপনি আজকের মতো চলে যান দাদা, আমি পরের মাসে ঠিক আপনাকে টাকা দিয়ে দিব। না না, আমি তো কোথাও যাব না, হয় তোমরা টাকা দিবে নয়তো বাড়ি থেকে বেরিয়ে যাবে, আমি অন্য কোনো পাখিকে বাড়ি ভাড়া দিয়ে দিব। কালু দাদা, আপনি এমনটা করবেন না দাদা, আপনি আমাদের আর কটা দিন সময় দিন। চুপ ফকিরনির বাচ্চা কোথাকার, গত ভাড়াগুলো রাজবদি দিতে পারিসনি, আবার সময় চাচ্ছিস? তোদের আর এক মুহূর্ত এখানে থাকতে দিব না। কালু কাক জোর করে টোনার টুনিকে বাড়ি থেকে বের করে দেয়। টোনার টুনি অসহায় হয়ে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যেতে থাকে। যেতে যেতে তারা বুড়ির বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। বুড়ি ওদের দেখে বলে, ইরে বাছা, তোরা দুজন এভাবে কান্না করছিস কেন? হ্যাঁ, টোনার টুনি বৃদ্ধাকে সব ঘটনা খুলে বলে। কাঁদিস না, শোন, আমি তোদের থাকার ব্যবস্থা করে দিচ্ছি, চল তোরা আমার সাথে। এরপর বুড়ি টোনার টুনিকে নিয়ে দুই নদীর দুই মাছের বাড়িতে যায়। এই যে দুই নদীতে দুই মাছের বাড়ি দেখতে পাচ্ছিস, এই দুটো আমাকে জলের দুই মাছের রানী উপহার দিয়েছে, কিন্তু এখানে আমার একদম মন বসে না রে, তাই তো আমি আবার আমার সেই কুঁড়ে ঘরে গিয়ে থাকি, শুধুমাত্র তিন বেলা এসে খাবার নিয়ে যাই। আর এখন থেকে তোরা দুজনেই এখানে থাকবি, কেমন? বুড়িমা, আমরা তো তোমার রক্তের কেউ না, তবুও তুমি আমাদের এই দুই দামি মাছের ঘর উপহার দিলে। আরে বোকা, তোদের দুজনকে তো আমি অনেকদিন থেকে চিনি রে, আর আমি জানি তোদের মনে কোনো লোভ নেই, তাই তো আমি তোদের এই ঘর দুটোর দায়িত্ব দিলাম। আমার তো বয়স হয়েছে, কখন যে আমি মরে যাই তার নেই কোনো ঠিক। আর তোরা এভাবে বলছিস, আজ থেকে তোরা এখানেই থাকিস, কেমন? ঠিক আছে বুড়িমা, তুমি যখন এত করে বলছো তাহলে এখন থেকে আমরা এখানেই থাকবো। আচ্ছা আচ্ছা থাক, আমি তাহলে এবার আমার বাড়ি ফিরে যাই। না না বুড়িমা, তুমি বাড়ি ফিরে যাবে না, আমরা একটা মাছের ঘরে থাকবো আর তুমি অন্য ঘরে থাকবে, এতদিন তো তুমি একার জন্য থাকোনি তাই না? আজ থেকে তো আমরা থাকবো, আর তার সাথে তুমিও থাকবে। ঠিক আছে রে, আমিও থাকছি তবে। টুনা টুনি একটা মাছের বাড়িতে আর বুড়ি অন্য একটা মাছের বাড়িতে অনেক সুখী দিন কাটাতে থাকে। এদিকে খবরটা কালু কাকের নজরে পড়ে যায়। এই দুই ফকিরনির বাচ্চার তো কিছুই ছিল না, তাহলে এখানে এত বিলাসবহুল মাছের বাড়ি কি করে করেছে? ওপাশে তো আবার বুড়িটাকেও দেখা যাচ্ছে, ওপাশে তো আবার বুড়িটাকেও দেখা যাচ্ছে। যাই, বুড়িটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেই, তারপর ঘরের অধিকার নিয়ে টোনার টুনিকেও বের করে দেয়া যাবে। কালুকাক বুড়ির ঘরের দরজায় যেই না হাত রাখে তখনই তার পুরো শরীরে আগুন লেগে যায়। টোনা টুনি আর বৃদ্ধা বসে বসে এই সব কিছু দেখতে থাকে, কিন্তু তাদের কিছু করার থাকে না, আর কালু সেখানে পুড়ে ছাই হয়ে যায়। এমন সময় একটা গায়েবী আওয়াজ ভেসে আসতে থাকে। আমাকে আমাকে মেরে তোরা ভুল করলি, আমি এই প্রতিশোধ নেওয়ার জন্য আবার ফিরে আসব, ফিরে আসবই আমি। বোনেরা, আমরা বনে চলে এসেছি, অন্য বনে আমরা আমাদের অধিপত্য বিস্তার করতে পারিনি, তো কি হয়েছে? আমরা এই বনে আমাদের রাজ্য বিস্তার করব, এই বন আমাদের দখলে থাকবে। তুই ঠিক কথাই বলেছিস দিদি, এই বনের পাখিদের খেয়ে মেরে ফেলে আমরা পুরো বনকে সাপরাজ্য বানাবো, আমাদের বাবা মাকে মেরে ফেলার প্রতিশোধ নিব।
এই বনে থাকার জন্য আমাদের একটা নিরাপদ আশ্রয় তৈরি করতে হবে। চলো আমরা আমাদের তিনজনের শক্তি দিয়ে একটা ঘর তৈরি করি। বোনেরা তোমরা তৈরি তো শক্তি দেওয়ার জন্য? এই তো এই গোলাপ ঘর তৈরি হয়ে গেছে। আজ থেকে এই গোলাপ ঘর আমাদের তিনজনের। এই গোলাপ ঘরটা আমাদের শক্তি সঞ্চয়ের মাধ্যম। আমরা যখন আমাদের শত্রুদের সাথে লড়াই করতে যাব, তার আগে আমরা এই ঘর থেকে সাধনার মাধ্যমে শক্তি নিজেদের মাঝে প্রবেশ করাবো। বুঝেছো তোমরা? বুঝেছি দিদি, চলো এবার ঘরে প্রবেশ করি। অনেকটা পথ অতিক্রম করে এসেছি, একটু বিশ্রাম নিয়ে বাহিরে শিকারে বের হব। বোনেরা জলদি এদিকে এসো, শক্তি অর্জনের জন্য সাধনা করতে হবে। এখন আমরা বাহিরে যাব। এই ঘরের বাহিরে সাধনা করলে শক্তি অর্জন হবে না। ওরা তিনজন চোখ বন্ধ করে সাধনা করে আর গোলাপ ঘর থেকে শক্তি অর্জন করে আর বাহিরে চলে আসে। দিদি, অনেকটা পথ তো অতিক্রম করলাম, একটা পাখিও তো আমাদের চোখে পড়ল না। এবার কি আমাদের না খেয়ে থাকতে হবে দিদি? দিদিরা এই দেখো, একটা পাখি আমাদের দিকে আসছে। চলো এই পাখিটাকে আজকে আমাদের খাবার বানাবো। আরে আরে আরে, এ আমি কি দেখছি? তিন সাপ! এই সাপ, সামন থেকে সরে যাও। এইভাবে আমার রাস্তা আটকিয়েছো কেন? আমার কোনো ক্ষতি করো না, আমাকে যেতে দাও তোমরা। তোকে তো যেতে দিব না, কখনোই না। তোরা পাখি জাতি আমাদের বাবা মাকে মেরে ফেলেছিস, তোদের আমরা ধ্বংস করতে এসেছি, ছেড়ে দিতে না, বুঝেছিস? অন্য পাখি মেরেছে হয়তো বা, কিন্তু আমি তো তোমাদের ক্ষতি করিনি। আমার কোনো ক্ষতি করো না, ছেড়ে দাও আমাকে, নইলে আমি বনের পাখিদের ডেকে তোমাদের তিনজনকে মেরে ফেলবো। কিন্তু বনের সব পাখি এক হলেও আমাদের তিনজনকে মারতে পারবে না, কারণ আমরা অনেক ক্ষমতাবান। দিদি, বেশি কথা না বলে জলদি একে খাওয়ার ব্যবস্থা করো, আমার যে ভীষণ খিদে পেয়েছে, আমি আর খিদে সহ্য করতে পারছি না। না না না, এইদিকে এগুবে না, এই বাঁচাও বাঁচাও আমাকে, কে কোথায় আছো? তিন সাপ আমাকে আক্রমণ করেছে, বাঁচাও। কবুতর পালানোর আগে তিন সাপ ওকে ধরে খেয়ে ফেলে। আহ, পাখির মাংস খেতে কি যে মজা! আজ থেকে রোজ আমরা একটা করে পাখি মেরে ফেলবো আর তাদেরকে খেয়ে ফেলবো। ওরা তিন সাপ গোলাপ ঘরে ফিরে যায়। একদিন চৌকু কাক বনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। ও বাবা, বনে আজ প্রচুর গরম পড়েছে, পিপাসায় আমি একদম সামনে এগোতে পারছি না। মনে হচ্ছে রোদে মাথার মগজ বেরিয়ে যাবে মনে হয়, গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, আশেপাশে কোনো ঘরবাড়িও দেখতে পাচ্ছি না। আরে, ওই তো একটা গোলাপ ঘর দেখা যাচ্ছে, যাই আমি বরং ওই ঘরটায় প্রবেশ করে একটু জল খাই। এই গোলাপ ঘরে কেউ কি আছো? আমি অনেক তৃষ্ণার্ত, আমাকে একটু জল খেতে দাও না। আরে আরে আরে, কি আমাদের গোলাপ ঘরে আমাদের চিরশত্রু খাবার একাই চলে এসেছে! এ কি, এই গোলাপ ঘরে তিন সাপ? ওরে বাবারে, যজ্ঞু বাঁচতে চাইলে পালা। যজ্ঞু যেই না পালাতে ধরে, অমনি ওকে তিন সাপ খেয়ে ফেলে। এভাবেই এক এক করে তিন সাপ গোলাপ ঘর থেকে শক্তি অর্জন করে বনের পাখিদের খেয়ে ফেলতে থাকে। কবুতর দাদা, ও কবুতর দাদা, বাড়িতে আছো গো? বেরিয়ে আসো, তোমাকে কাজ দিতে এসেছি। কি ব্যাপার, সারা দিচ্ছ না কেন? কতদিন থেকে দেখি না জন্য বাড়িতে আসলাম। আজ বাড়িতে নেই কবুতর দাদা, যাই আমি বরং যজ্ঞ দাদার বাড়িতে যাই। এরপর টুনি যজ্ঞুর বাড়িতে আসে। যজ্ঞ দাদা, ও যজ্ঞ দাদা, বাড়িতে আছো? তোমার জন্য কাজের সন্ধান নিয়ে এসেছি গো, বেরিয়ে এসো। আরে যজ্ঞ দাদা বাড়িতে নেই, কি ব্যাপার, এরা গেল কোথায়? কিছুই তো বুঝতে পারছি না,
কবুতর, যজ্ঞ, শালিক দিয়ে কেউ নেই বনে। কয়েকদিনে এরা সবাই গেল কোথায়? আর বনে সব কি হচ্ছে? আমার অগোচরে কিছু হচ্ছে নাকি? দূর বাবা, আর চিন্তা করতে পারছি না আমি। আরে আরে, এই গোলাপ ঘরটা এখানে আসলো কি করে? এই অদ্ভুত ঘরটা তো এখানে আরো আগে কখনো দেখিনি আমি। এই ঘরে কে বাস করে? একটু জানলা দিয়ে উঁকি মেরে দেখি তো। দিদি, এই বনে তো আর বেশি পাখি নেই, বাকি যে কয়েকটা পাখি আছে সব কটাকে তো পেটে দিয়েছি। অন্য বনে এখন যাবে নাকি এই বনে থাকবে? শুনি, অন্য বনে যাব, পুরো পৃথিবীতে কোনো পাখি রাখবো না আমি, কোনো পাখি না। তিন সাপের গোলাপ ঘর, তার মানে তিন সাপই বনের পাখিদের খেয়ে ফেলছে। হায় হায় সৃষ্টিকর্তা, এই কোন বিপদ দিয়েছো বনে! আর কোনো পাখির প্রাণ হারাতে দিব না আমি। আমি এক্ষুনি তান্ত্রিক বাবার কাছে যাব, এদের শাস্তি দিতেই হবে। এরপর টুনি তান্ত্রিকের কাছে যায় আর সব ঘটনা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলতে থাকে, ওই সাপ তিনটে খুবই শক্তিশালী, ওরা এই গোলাপ ঘর থেকে ওদের শক্তি অর্জন করে। ওদের ধ্বংস করতে চাইলে বুদ্ধিতে করতে হবে, কোনো জাদু প্রয়োগ করে ওদের শক্তি ধ্বংস করা যাবে না। বুদ্ধিতে ধ্বংস করতে হবে, কিন্তু কিভাবে কিভাবে? হ্যাঁ পেয়েছি। কি বুদ্ধি পেয়েছিস বল আমাকে, বল শুনুন তবে তান্ত্রিক বাবা। বেশ বুদ্ধি বের করেছিস তো, চল এবার ওই গোলাপ ঘরে চল। আরে আরে আরে, এ কি দেখছি আমি, আমাদের খাবার! বাহ, কিভাবে রোজ রোজ আমাদের খাবার আমাদের কাছে চলে আসলে তো! আমাদের আর কোনো কষ্ট করে খাবার খুঁজতে হবে না। আয় আয় বলছি। আমি তোদের এখানে খাবার হতে আসিনি, তোদের একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এসেছি। আর সেটা হলো, আমি স্বপ্নে দেখেছি এই নাগরাজ এই ঘরটার ভেতরে একটা বরদান লুকিয়ে রেখেছে। আর নাগরাজ আমাকে এও বলেছে, এই ঘরটা যার সেই একমাত্র বরদানটা পাবে। আর ওই বরদানটা যে পাবে সে হবে সর্বশক্তি সম্পূর্ণ। বল তোরা কে এই ঘরের মালিক? আমি আমি এই ঘরের মালিক। আমাকে বলুন কোথায় আছে সেই বরদান? না, এই ঘর আমার। দিদি তুমি মিথ্যে বলছো কেন? এই ঘর আমার, আমার সম্পূর্ণ শক্তি দিয়ে এই ঘর বানানো, তাই বরদান আমি পাবো। বরদান নিয়ে তিনজনের মাঝে তর্ক লেগে যায় আর এক পর্যায়ে তিন সাপের মাঝে লড়াই শুরু হয়। লড়াই করতে করতে দুই সাপ মারা যায় আর প্রথম সাপ আহত ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আমি আমি এই ঘরের মালিক, আমাকে বরদান দাও, আমি এই ঘরের মালিক। হা 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 হা, কোনো বরদান নেই, কোনো বরদান নেই তোদের জন্য, বুঝেছিস? তোদের মারার জন্য ওটা আমাদের একটা বুদ্ধি ছিল। তোর দুই বোনকে তো তুই মেরেছিস, এবার তুই আমাদের হাতে মর, কারণ তোর অর্ধেক প্রাণ তো চলে গিয়েছে। এরপর তান্ত্রিক জাদু করে সাপটাকে মারে আর ঘরটাও সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায়। টুনি, তুই যদি এই বুদ্ধিটা না দিতি তাহলে আমাদেরকেও এই তিন সাপের পেটে যেতে হতো। সত্যি তুই অনেক বুদ্ধিমতী। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।